আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দেখুন এখানে নার্গিসে কিন্তু আর্ট করছে, এত সুন্দর করে আর্ট করছে, আপনারা দেখে অবাক হয়ে যাবেন। ফার্স্ট ইনিংসে দেখেই ফেলেছেন। দেখুন আর্ট করা বহুত দেরি হচ্ছিলো, সেই জন্য আমি অল্প কেটে কেটে রেখেছি। আর দেখুন সুন্দর করে আর্টটা করে নিচ্ছে, তারপর কালার করবে। এখন দেখুন প্রজাপতি দেখছে, ও তাই অনেক সুন্দর করে আর্ট করতে পারে, তাই জন্য আমি অল্প ভাবলাম আমার ওয়ালেতে আর্ট করুক। মানে আর্ট করতে বললাম, আর্টটা ও সুন্দর করে আর্ট করতে পারে, তাই জন্য ওকে বললাম আর্ট করতে। দেখুন কী সুন্দর করে আর্ট করছে, আর আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে। ফার্স্টে এমন দেখাচ্ছিলো যে ভালো হবে না, তারপর দেখলাম যে অনেক সুন্দর হয়েছে। দেখুন কী সুন্দর করে পাতার টাতার মধ্যে কালার করছে, গ্রিন কালার মাঝে অনেক সুন্দর লাগছে। দেখুন এখানে আমার ছোট বোনটা শুয়ে আছে, অনেক রাগ করেছে, কি জানি কী নিয়ে ও রাগ করেছে। দেখুন পাতার সাথে ছিঁড়ে থয়ে দিচ্ছে এখানে। তারপর আমি ওকে দেখিয়ে এখানে এখানে এসেছি, তারপর দেখলাম ও রেড কালার কালার করছে ফুলের মধ্যে। আর দেখুন ব্ল্যাক কিছু নিয়ে নিয়ে ওয়ালে যে রং করে, এই রংটা দিয়ে ও কিন্তু এই আর্টটার মধ্যে রং করছে। দেখুন অনেক সুন্দর করে ও কালারটা করে রংটা করে নিচ্ছে, অনেক ভালো লাগছে। এইটুকুই দেখে অনেকেই সুন্দর লাগছে। এই দেখুন এখন আমি আপনাদেরকে আরও রং করে দেখিয়ে দিলাম। আজকে হলো রোজা, পাঁচটা রোজা গিয়েছে আমি, দেখুন অনেক শুকিয়ে গেছি আর সবগুলো রোজা রাখছি আলহামদুলিল্লাহ। আরও আশা আছে যে ব্যক্তির সবগুলো রোজা রাখতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে অনেকদিন পরে আমি ভিডিওটা নিয়ে এসেছি, আমি অনেকদিন ধরে ভিডিও বানাই না, আর ভেবেছিলাম রোজা মাদে কোনো ভিডিওই দিব না, ব্লগ ভিডিও দিব না। তারপর এটা অনেক সুন্দর করছে, কালো রং করছে, তাই জন্য দেখিয়ে দিলাম। আর এখন সবাই এখানে দেখুন দাঁড়িয়ে আছে, কীভাবে আর্ট করছে সবাই দেখছে। দেখুন কী মজা সুন্দর লাগছে এখন, আর রেড কালারটা মেরে সব জায়গাতেই লাগিয়ে দিয়েছে, বহুত সুন্দর লাগছে। আর আজকে আমি ফার্স্ট বাংলা কথা বলছি, জানি না কেমন হচ্ছে, যদি একটু একটু খারাপ হতে পারে কিছু মাইন্ড করবেন আপনারা। ও আগে থেকে এত সুন্দর করে আর্ট করতে পারে, তাই জন্য ওকে বিশেষ করে ওয়ালের মধ্যে দিলাম। আর দেখুন এত সুন্দর করে ও যদি আর্ট করছে, আমাদের এই পরিবেশটা না দেখিলে কিন্তু আমার শান্তি লাগবে না, কারণ আমাদের বাড়ির সামনে এত সুন্দর একটা গাছ ফুল গাছ হয়েছে, আমার তো অনেকই ভালো লাগে। আমি সকালে উঠে এই ফুল গাছটা দেখি, কারণ এত সুন্দর। দেখুন সবাই সবাই ফুলগুলোর পাগল, ভালো লাগে। আমি সকালে উঠে ফুল গাছটা দেখি, আমার বহুতই ভালো লাগে। দেখুন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি মজা লাগছে। এখন চলুন আবার দেখি দেখে আসি নার্গিসে কেমন করে আর্ট করছে। দেখুন এই দেখুন নার্গিসে আর্ট করা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন প্রজাপতিতে গ্রিন কালার আর্ট করছে, আর এখন মাঝেতে কী লেখেছে এটারও কারণ এটার মধ্যে আর্ট করবে। এখন আমার ভিডিওটা প্লিজ দেখতে থাকেন শেষ পর্যন্ত। দেখুন অনেক সুন্দর করে আর্ট করতে পারে, দেখুন ও আর্ট করা পুরো কমপ্লিটই হয়ে গেছে, অনেক সুন্দর করে আর্ট করতে পারে ও। এই যে এখন দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু নামটা আমার বাবার নামটা দিয়েছি তার জন্য, তারপর মুছে দিয়েছে। আর দেখুন নার্গিসে এখন কমপ্লিট করা হয়ে গেছে, এখন ভাবতে হচ্ছে আরও কিছু করবে নাকি। তারপর ফাইনাল লুকটা এখন দেখে নিন, এ দেখুন এখন নামটা কেটে ও তারপর আরেকটা আর্ট করে দিচ্ছে। আর এখন দেখুন সার্জার হেয়ারতে কি সুন্দর করে বানিয়েছে। আজকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের জন্য এ পর্যন্ত, এখন হ্যাপি।